আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, ইদানিং অনেকেই ট্রান্সফার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এবং অনেকেই ট্রান্সফার হতে গিয়ে চাকরি হারানো ঝুঁকিতে পড়েছেন এবং দুইজন বাইরে অলরেডি কোম্পানি পারমিট ক্যান্সেল করে দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে, কারণ তাদেরকে নাকি কোম্পানি বলেছিল যে কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য সাইন না করার কারণে কোম্পানি টাকা নিতে হয়, পারমিট ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা আজকে জানবো সর্বশেষ যে এমওএমের ওয়েবসাইটে কী বলে সিঙ্গাপুরের ট্রান্সফার সম্পর্কে। আমরা জানি মেন তিনটি সেক্টর হলো যে প্রসেস সেক্টর, মেরিন সেক্টর, আরেকটা হলো যে কনস্ট্রাকশন সেক্টর। তো আমি ধারাবাহিকভাবে তিনটা সেক্টরে যে ট্রান্সফার সম্পর্কে সর্বশেষ আপডেটটা কী সেটা আমি শেয়ার করব। প্রথমে আজকে আমি শেয়ার করব প্রসেস সেক্টরে এমওএমের ওয়েবসাইটে ট্রান্সফার সম্পর্কে কী বলে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব, আপনারা যারা চান ইচ্ছা করলে লিঙ্কে গিয়ে ট্রান্সফার সম্পর্কে সর্বশেষ আপডেট নিউজটি জেনে নিতে পারেন। কখন অ্যাপ্লাই করা যাবে প্রসেস সেক্টরে ট্রান্সফারের জন্য? বলা হয়েছে যে কোম্পানি বসের অনুমতি বা ট্রান্সফার লেটার নিয়ে যে কোনো সময়ই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করা যাবে। যে কোনো কোম্পানি অ্যাপ্লাই করতে হবে, আপনার ট্রান্সফারটা নিয়ে দিলে অন্য কোম্পানি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবে, অথবা 21 থেকে 40 দিনের মধ্যে বসের অনুমতি ছাড়া ট্রান্সফার হওয়া যাবে। 21 থেকে 40 যে ট্রান্সফারটা আছে প্রসেস সেক্টরে এখনও, কিন্তু নোট দিয়ে লিখে দিছে যে বর্তমান কর্মী কন্টিনিউ কাজ করতে চাইলে তাহলে 2 মাস আগেই অ্যাপ্লাই করতে হবে, রিনিউর জন্য আবেদন করতে হবে। এখানে বেজার লাগিয়ে দিয়েছে, অথবা পারমিটের মেয়াদ 40 দিন হওয়ার আগেই বর্তমান কোম্পানিগুলো আপনাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলবে পারমিট রিনিউ করার জন্য। এটা এমএমএর ওয়েবসাইটই বলে দিয়েছে যে বর্তমান তুমি যদি কোম্পানিগুলো যদি বর্তমান শ্রমিককে কন্টিনিউ রাখতে চায় তাহলে 2 মাস আগে কন্ট্রাক্ট পেপার সাইন করলে 2 মাস আগেই নতুন পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই কারণেই অনেকের পারমিটের মেয়াদ 40 দিন হওয়ার আগেই কোম্পানিগুলো যদি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে না চায় দেশে পাঠিয়ে দিচ্ছে এই সুযোগটার কারণে। এটা অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগে? 1 সপ্তাহের মতো সময় লাগবে, হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তারপরে হচ্ছে কেন একজন কর্মী নিয়োগ দেওয়া হয়, কেন এই ট্রান্সফার সিস্টেমটা চালু করা হয়েছে? এর মাধ্যমে কোম্পানিগুলি যা শ্রমিক সংকটে আছে তারা অভিজ্ঞ শ্রমিকগুলো নিয়োগ দিতে পারতেছে, এবং 2 নম্বরে কর্মী একটা প্রবাস থেকে কমিয়ে নিতে সিঙ্গাপুরে অনেক টাকা খরচ হয়, বর্তমান কোম্পানিগুলো যে খরচ অতিরিক্ত খরচ হয় খরচটা হবে না আর কি, অতিরিক্ত ব্যয় হবে না, তারা কম খরচের মধ্যেই সিঙ্গাপুর থেকে অভিজ্ঞ শ্রমিক তারা নিতে পারবে। তো বাইদের উদ্দেশ্যে বলবো যে এমওএম ওয়েবসাইটে যে নিয়ম দেওয়া আছে এগুলো আছে, কিন্তু তারপরও কোম্পানিগুলো যদি না চায়, তারা যদি 2 মাস আগে আপনাকে বলেন যে কন্ট্রাক্ট পেপার সাইন করার জন্য, আপনি যদি সাইন না করেন সেক্ষেত্রে তো আপনাকে কেউ হেল্প করবে না। আপনাকে বর্তমান কোম্পানি বলবে, এমওএমএ মেইল করবে যে আমার শ্রমিক আমার কোম্পানিতে কন্টিনিউ কাজ করতে চাচ্ছে না, তার পারমিট ক্যান্সেল করে দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছি। এটা প্রসেস সেক্টরের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বললাম। আবার পরের ভিডিওতে আমি কনস্ট্রাকশন এবং মেরিন সেক্টরের ট্রান্সফার সম্পর্কে বলবো, যারা এই সম্পর্কে জানতে চান তারা পরের ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা শুধুমাত্র প্রসেস সেক্টরে যারা ট্রান্সফার চাচ্ছেন তাদের জন্য। আর ক্যাপশনে এমএমএর ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিজেরাও চেক করে দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।